start working on this, you know, acquiring content and also to coming by this year end or early next year. এদেশ আমার জন্মভূমি, এমন একটা ভাবনা যে ভাবনাটা হয়তো আমি ভেবেছি, হয়তো আমি লিখেছি, কিন্তু সাজিয়েছেন কিন্তু বাংলার শিল্পীরা। শুধু বাংলা বলা ভুল, এই প্রথমবার কিন্তু শুধু বাংলা নয়, পাঁচটা রাজ্য এবং একটা দেশ মিলেমিশে তৈরি হয়েছে এদেশ আমার জন্মভূমি, যেখানে শুভাশিসের মতো নতুন প্রজন্ম, কৌস্তুর মতো নতুন প্রজন্মরা হাতে হাত ধরে এই গানের শরিক হয়েছেন। তেমনি উপঙ্কর বাগচির মতো মানুষ, যিনি আমাদের বাংলার গর্ব, ঔষধির মতো মানুষ, যিনি আমাদের ভারতের গর্ব, এই ধরনের মানুষগুলো আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, একটা গানের এরা শরিক হতে পেরেছেন এবং গানটাকে তারা এগিয়ে নিয়ে যাচ্ছেন আগামী ভবিষ্যতের দিকে। তো নতুন প্রজন্মের কাছে আমার একটাই বার্তা থাকছে যে এদেশ আমার জন্মভূমি নতুন বার্তা নিয়ে আসছে, শুধুমাত্র বাংলায় থেকে, বাংলাকে রিপ্রেজেন্ট করা নয়, বাংলায় থেকে সারা জাতির, ভারতের বিভিন্ন ভাষাভাষীর মানুষকে রিপ্রেজেন্ট করে বাংলা। তো আসুন আমরা হাতে হাত ধরে থাকি, বাংলা গান শুনি এবং বাংলা গানকে ছড়িয়ে দিই ভারতবর্ষ শুধু নয়, পৃথিবীর বিভিন্ন প্রান্তে। কেননা আমরা বাঙালিরা না ভাবলে কিন্তু আগামীর ভারত জন্ম নেবে না। ধন্যবাদ। নিশ্চয়ই অভিজিৎ দার একটা রিকোয়েস্টে একটা সুন্দর একটা প্রোগ্রাম করতে চলেছে। তো এটা ভাবনাটাই বেসিক্যালি ট্রিও, মানে আমাদের চিরাঙ্গার কালারটা। তো আমি বললাম যে তাহলে যদি এটার মধ্যেও যদি তোমাকে একটা ড্রেস করতে পারি তাহলে কেমন হয়। তো অভিজিৎ দা দুদিন ভাবলো, দুদিন ভাবার পর অভিজিৎ দা বলছে যে একদম খুব সুন্দর হয়। এটাও আমার একটা নতুন ভাবনা যে আমি ঠাকুরের ড্রেস থেকে শুরু করে নিত্য নতুনই করেছি, কিন্তু এটাও একটা চমক যে প্রিয় কালার মানে আমাদের স্যাফরন, হোয়াইট অ্যান্ড গ্রিনের ওপরে কিন্তু কখনো হয়নি। তো তার উপরেও একটা শর্ট কুর্তা এই থিমের সাথে খুব সুন্দর গেছে। আগামী দিনে আপনি শুটিং যখন দেখবেন তখন দেখতে পাবেন যে প্রিয় কালারের ওপর কুর্তা ধুতিও হয়েছে। তো আশা করছি অভিজিৎ দাকে আমার তরফ থেকে অনেক ভালোবাসা আর বেস্ট উইশেস রইল, আগামী দিনেও আমি পাশে আছি আর থাকবো। So I would like to thank Bengali people. They are very, very talented in terms of creativity, in terms of music, in terms of everything. They are very talented and we want to capture that talent as FMD and we will help them and take those talent to different places across India. That's the plan of FMD.